রাজ্যে আসন্ন বিধানসভার নির্বাচন আর মাত্র মাস খানিক বাকি রয়েছে নির্বাচনে দিনক্ষণ ঘোষণা না করলেও দু একদিনের মধ্যেই নির্বাচনে দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন এরই মধ্যে রাজ্যে একদল দুষ্কৃতীর শান্তির পাচার পরিবেশকে অশান্ত করার লক্ষ্যেই রাজনৈতিক মাঠে ঘুরে বেড়াচ্ছেন শাসক বিরোধী সকল রাজনৈতিক দলগুলির বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে ক্ষমতার লড়াইয়ের লক্ষ্যে প্রতিটি বিধানসভায় রাজনীতি করে চলেছেন নির্বাচন গণতন্ত্রের খুশির উৎসব হলেও একদল দুষ্কৃতির সন্ত্রাস কায়েম করে চলেছে গোটা রাজ্যে এমন আরও এক চিত্র দেখা গেল বক্সগড় এলাকায় রবিবার রাত আনুমানিক এগারোটা নাগাদ এলাকার বিরোধী দলের সমাজদ্রোহীরা স্থানীয় বিজেপি কর্মী কনক রায়ের বাড়িতে ঢুকে আক্রমণ চালায় সেই সময় হামলাকারীদের মুখে কালো কাপড়ে বাধা ছিল বলে জানান আক্রান্ত কনক রায় কনক রায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা জানা যায় কনক রায়ের আক্রমণের পরে নবনির্মিত বুথ অফিসকে হামলার চেষ্টা করে দুষ্কৃতিকারীরা এলাকার মানুষের সজাগ দৃষ্টির কারণে বুথ অফিসের বেশি একটা নষ্ট করতে পারেনি এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির দলীয় কর্মীরা সোমবার সকালে কনক রায়ের বাড়িতে ছুটে যান তাকে বাড়িতে দেখতে চান সিপাইচলা দক্ষিণ জেলার সভাপতি দেবব্রত ভট্টাচার্য সহসভাপতি তেপাজ্জিল হোসেন মন্ডল সভাপতি নেতৃত্ব সন্দীপ কুমার সিং সঞ্জয় দেবনাথ এবং রাজেল আহমেদ সহ আরও অনেকেই আক্রান্ত কনক এবং এলাকার দলীয় নেতৃত্বরা বলেন বিগত পঁচিশ বছরে সিপিআইএম এর শাসনের রাজ্য সহ বক্সনগর এলাকায় বহু খুন সন্ত্রাস হয়েছে এই খুন সন্ত্রাসের পুনরাবৃত্তি করার জন্য বক্সনগরে বিরোধী দলের সমাদ্রোহীরা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে এভাবে রাতের আধারে কালো কাপড় বেঁধে সন্ত্রাস আর চলবে না তারা আরও বলেন আগামী দিনে এই ঘটনার যোগ্য জবাব দেওয়া হবে কারণ এখন যেটা অশুভ জুট তৈরি হয়েছে সারা যে সিপিএম এবং কংগ্রেস এখন তাদের মধ্যে নিজেদের মধ্যে এখন তারা পাগল প্রায় কারণ তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে এখন তারা সন্ত্রাসের পথ ছাড়া আর কোনো পথ তাদের নেই আমাদের সাধারণ কর্মীদেরকে বাহুবল দেখিয়ে এখন সিপিএম এবং কংগ্রেসের যে একটা বাহুবল সেটা দেখাতে চায় সরল সহজ মানুষদেরকে তাদের বাহুবলের শক্তি দিয়ে শক্তি দিয়ে তাদেরকে কাছে টানতে চায় যার জন্য সবাই আমরা এটা থেকে সতর্ক থাকতে হবে তাদের আর কোনো শক্তি নেই এখন একটাই শক্তি আমরা সিপিএম কংগ্রেস জুট করেছি রাত্রে আটটার দিকে আমাদের এখানে একটা ভোট উদ্বোধন হয় আমার মেদ্রি এখানে ভোট উদ্বোধন হওয়ার পর রাত্রে এগারোটা সাড়ে এগারোটার দিকে অন্ধকারে কালো কাপড় বেঁধে আমার উপর হামলা করা হয় দুষ্কৃতীরা আমার উপর হামলা করে জানে মারা ফেলার চেষ্টা করে রাজ্যে বর্তমান সরকারের নেতৃত্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ শান্তি সম্প্রীতির মধ্য দিয়ে জীবনযাপন করেছে কিন্তু এই শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করার লক্ষ্যে বিরোধীরা চক্রান্ত শুরু করে দিয়েছে এমন অভিযোগ করেন বিজেপি নেতারা পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান বিজেপি নেতারা রিপোর্ট আর ই নিউজ